হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা জওয়ান এবং আদিপুরুষ নিয়ে দুটো বড় আপডেট দেব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমাকে গতকাল থেকে অনেকে টেক্সট করেছে, অনেকে বহু পোস্টে ট্যাগ করেছে, এবং কাল থেকে যেরকম জওয়ান নিয়ে আপডেট, যেরকম সোশ্যাল মিডিয়াতে খবর ছয়লা হয়ে রয়েছে, তার মধ্যে আজ সকালের কয়েকটা পোস্ট দেখে আমি ভীতপ্রায়। যেখানে এরকমভাবে বলা হচ্ছে যে জওয়ান ছবিটা পোস্টপোন হয়েছে আদিপুরুষকে ভয় পেয়ে, এবং মানে একজন বিশাল বড় ট্রেড পণ্ডিত আমাদের এক দিদি, সে বলছে যে জওয়ান ছবিটা তারা যেরকমভাবে নিজেদের রিলিজ ডেট যেরকম প্ল্যান করেছিল সেখানে আদিপুরুষের এখন বাজ বেড়ে যাওয়ায় মেকার্সরা ভয় পেয়েছেন, এবং তারা এই কারণে এই ছবির রিলিজ ডেট নিয়ে খুব চিন্তিত, যেই কারণে এই ছবিটা পিছিয়ে যাচ্ছে। এবং তিনি এত সুন্দর কথা বলেন, এত সুন্দর ওয়ার্ডগুলো প্লেস করে যে তোমার মনে হবে তুমি কোনো সিনেমার কিছু শুনছো না, গল্পই শুনে যাচ্ছ। মানে কি সুন্দর মন গড়া জিনিসপত্র বানিয়ে বলে দেয় আর কি, এবং লোকে দেখেও। যাই হোক, তো জওয়ান নিয়ে দুজন ট্রেড অ্যানালিসিস্টের দুটো আপডেট, যেগুলো একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করছে, এবং দুজনই অবশ্যই যে কোনো সিনেমার আপডেটস, এরা যেহেতু ফিল্ম প্রোডাকশানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তো এরা না খুব ভালো করে রিলিজ ডেট এগুলো বলতে পারে। একজন হচ্ছে ত্রাণাদর্শ, মানে তার সিনেমার রিভিউ বা যতই তাকে সিঙ্গাড়া ক্রিটিক বলি না কেন, আপডেট বা এই সিনেমা রিলিজের খবরগুলো তো একদম সঠিক দেয়, এবং কোমল নাহাটা যে অবশ্যই আমার মনে হয় ত্রাণাদর্শের থেকে বেটার, মানে রিভিউর ক্ষেত্রে। আমি আপডেটসে যাচ্ছি না, দুজনই খুব রিনোনেড এক্সপার্ট আর কি। তো ত্রাণাদর্শের মতে জওয়ান ছবিটা পোস্টপোন হবে না, এই ছবিটা নিজের প্রিভিয়াস আনাউন্স করা রিলিজ ডেট মানে 2 জুনই সিনেমা হলে আসবে। এবং কোমল নাহাটা বলছে জওয়ান বখরি ঈদকে এখন টার্গেট করছে, এবং এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 29 জুন। তো ছবিটা প্রায় 2 সপ্তাহের জন্য পিছাচ্ছে। এবার জুন মাসটা পুরো প্যাকড আপ সিনেমা দিয়ে, সেখানে আদিপুরুষ রয়েছে, সেখানে ময়দান রয়েছে, সেখানে সত্যপ্রেম কথা রয়েছে, এবং সবথেকে বড় সিনেমা জওয়ান। দেখার যে এই দুই ট্রেড এক্সপার্ট যাদের আপডেটসের ভিত্তিতেই ম্যাক্সিমাম আপডেটস ছড়ায়, তাদের থ্রুই আমরা খবর পাই, কনফার্মেশন তাদের থেকেই পাই। তো এই দুজন যখন একে অপরের কথার সাথে কন্ট্রাডিক্ট করছে, দেখার কারটা সত্যি হয়। যেখানে ত্রাণাদর্শ বলছে জওয়ান পোস্টপোন হবে না, অপরদিকে কোমল নাহাটা বলছে 29 জুন বখরি ঈদকে টার্গেট করে আসতে চলেছে জওয়ান। দেখার কোন আপডেটটা সঠিক হয়। এবং আরও একটা আপডেট যেটা কিছুক্ষণ আগেই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে জওয়ান ছবিটার আপডেট 2 দিনের মধ্যে আসবে। এমন বলা হচ্ছে না ছবিটার টিজার ট্রেলার আসবে, কিন্তু বলা হচ্ছে এই ছবিটার কোনো পোস্টার আসতে পারে বা প্রোডাকশান হাউস থেকে অফিসিয়ালভাবে কিছু জানানো হতে পারে আগামী 2 দিনে। এটাও একজন বড় ট্রেড এক্সপার্ট বলছে। তো দেখার কোনটা হয় সত্যি। তো জওয়ান নিয়ে যা যা আপডেট ছিল, যেগুলো বিশ্বাসযোগ্য তথ্য, সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দিয়ে দিলাম, এবং কোথা থেকে কোন তথ্য পেয়েছি সেটাও বলে দিলাম। মানে এমন নয় সোশ্যাল মিডিয়া জওয়ান নিয়ে একটা খবর ছড়িয়েছে আমি ভিডিও করে দিলাম, আমি কিন্তু করিনি। এই আপডেটটা ট্রেড এক্সপার্টরা দিয়েছে, এবং মানে এদের থেকেই আমি বললাম আমরা খবর পাই। তো জওয়ান নিয়ে মারাত্মক রকম উৎসাহ রয়েছে, কিন্তু ছবিটা যদি আস্তে আস্তে এরকমভাবে একটাও কোনো কিছু রিভিল না করে তাহলে খুব সমস্যা। তবে এই ছবিটার জন্য বাজ মারাত্মক, তো 1 মাসের প্রমোশন বা 3 সপ্তাহের প্রমোশন আমার মনে হয় ওয়েল এনাফ, যদি সেটাকে খুব দারুণভাবে করা হয়। এবার একটা জিনিস দেখো, এই যে মে মাসে সেরকম কোনো বড় রিলিজ নেই, এবং জুন মাসে কীরকমভাবে বড় বড় সব সিনেমা। তো মে মাসটা সিনেমা বিজনেসের জন্য খুবই খারাপ যাবে, আবার জুন মাসটা এমন যাবে সবাইকে পুষিয়ে দেবে। তবে যদি আমরা পরবর্তী আপডেটে আসি আদিপুরুষ নিয়ে, তো আদিপুরুষ ত্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে সেই ছবিটার প্রিমিয়ার হবে, আমি আগেই বলেছি। তো সেখানে এই ছবিটার জন্য যে টিকিট স্লট রাখা হয়েছিল সেখানে পলকের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে, সব টিকিট লোকে নিয়ে নিয়েছে, এবং আদার্স যা সিনেমা ছিল কোনো সিনেমার জন্য এরকম ক্রেজ দেখা যায়নি। এবার এই যে পুরো এই ছবিটা নিয়ে হাইপ, এই ছবিটা নিয়ে এরকম লোকের উন্মাদনা, একটা ফিল্ম ফেস্টিভ্যাল এই ছবিটাকে নিয়ে যাওয়া, আমার কোথাও একটা কি মনে হয় এটা অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্যই, ঠিক আছে? না হলে এই ছবিটার সেরকম রিসেপশন আগে থেকে হওয়ার কোনো এখনও কোনো কারণ নেই। একটাই কারণ প্রভাস, কারণ প্রভাসের যা ফ্যান ফলোয়িং এত খারাপ খারাপ সিনেমা আসার পরেও, সেটা সত্যি সেটাকে রেসপেক্ট করতে হয়। এবার দেখার এই ছবিটার ট্রেলার কেমন হয়। তবে ট্রেলার নিয়ে যে আপডেটটা রয়েছে, এই ছবিটার একটা 3 মিনিটের কাছাকাছি ডিউরেশনের ট্রেলার আসবে 9th May, এটা কনফার্ম আপডেট। আদিপুরুষের ট্রেলার আসবে 9th May, এবং 8th May কিছু সিনেমা হলে এই ট্রেলারটা দেখানো হবে।
তো দেখার আদিপুরুষের ট্রেলারটা হয় কেমন। তো এই ছিল আজকের দুটো বড় আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।